Hello viewers, welcome back to my channel Argha's Beauty Icon. আজ আমি আবার একটা মেকআপ টিউটোরিয়াল নিয়েছি। আজকের মেকআপ নাইট পার্টি মেকআপ। তো এর মধ্যে ম্যাট ফিনিশ রয়েছে আর গ্লসি এফেক্ট রয়েছে। তো তোমরা সেটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এন্ড লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ। আমি আগে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। স্কিনটা ময়শ্চারাইজ করে নেওয়ার পর আমি এসবির একটি প্রাইমার ইউজ করছি। প্রাইমারটি আমি ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ওটা মুখে। তারপর আমি সুইস বিউটির একটা আইব্রো কন্ট্রোল কাজল নিয়ে আইব্রোটা করে নিচ্ছি। এরপর আমি ক্রাইলানের কনসিলার দিয়ে আমি ব্রুটা কন্ট্রোল করে নিচ্ছি। এটার নাম্বার হচ্ছে FS38। আমি এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব ভালো করে, যাতে কোনো জায়গায় বেশি না থাকে, যেন ওটা স্কিনের সাথে পুরো মিশে যায়। আমি এবার মডেলের স্কিন অনুযায়ী একটি কালার নিয়ে আগে ক্রিজ লাইনটা করে নিলাম আইয়ের। আমি একটা ব্রাউনিস রেড নিয়ে হালকা করে ক্রিজ লাইনের নিচে দিলাম। এরপর আমি একটা ব্রাউন কালার নিয়েছি। ব্রাউন কালার নিয়ে আমি একটু আই কর্নারটা করে দেব, আউটার কর্নারটা। যেহেতু এটা পার্টি মেকআপ সেহেতু বিশেষ টানলাম না আমি। আর কনসিলার দিয়ে আমি হাইলাইট জোনটা কনসিল করে নিচ্ছি ভালো করে। সেম ভাবে দ্বিতীয় চোখটিও করব। আমি মেকআপ স্টুডিওর সব থেকে হাই পাউডারটা নিলাম, হাই সেটের। ওটা নেওয়ার পর আমি একটা সি গ্রিন কালারের শ্যাডো নিয়ে আমি চোখটা ফার্স্ট কাজ করা শুরু করেছি। এটা মডেলের শাড়ির কালার, তাই আমি এই কালারটা চুজ করলাম। আপনারা অন্য কালারও দিতে পারেন শাড়ি অনুযায়ী। আমি এরপর একটা পিঙ্ক কালার নিয়ে আমি একটুখানি ওটা ম্যাসি করে দিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি ওটার মধ্যে। কালারটা খুব সুন্দর আসছে ওই কারণে, পিঙ্কের সাথে সি গ্রিনটা মিশে গিয়ে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটু গোল্ডেন কালারের আই শ্যাডো নিয়ে একটু চোখটা হাইলাইট করে দিচ্ছি। আমি একটা গ্রিন কালারের শ্যাডো নিয়ে আইয়ের নিচেটা একটু হাইলাইট করছি। এরপর আমি ব্ল্যাক কি সিমারি বেস একটা শ্যাডো নিয়ে নিচেরটা করলাম। এর আমি একটা ল্যাকমির লাইনার ইউজ করছি। আমার এই লাইনারটি ইউজ করতে খুব ভালো লাগে, সে কারণে আমি এটা ইউজ করছি। আপনারা অন্য কিছুও ইউজ করতে পারেন। আই মেকআপ প্রায় আমার কমপ্লিট। আমি একটি ল্যাকমির আইকনিকের কাজলটা ইউজ করছি। এটা ওয়াটারপ্রুফ, তাই কোনো সমস্যা হবে না। এরপর আমি ফিটমি একটি ফাউন্ডেশন ইউজ করছি, এর কোড হচ্ছে 115। আপনি আপনার মডেলের স্কিন অনুযায়ী ইউজ করবেন।
আমি এটা ব্রাশের সাহায্যে আগে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্লেন্ডারটা একটু ভিজিয়ে নিয়ে এটা পুরো সেট করে দেব। ব্লেন্ডারটা ভিজিয়ে নিলে সুবিধা হয় কি, যেটুকু স্কিনের দরকার ফাউন্ডেশন সেইটুকুই অ্যাপ থাকবে, বাকিটা ব্লেন্ডারটা অ্যাবসর্ব করে নেয়। তো ফিনিশিংটা খুব সুন্দর আসে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করলে। এরপর আমি একটা শুধু ব্রাশ নিয়ে আরেকটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো জায়গায় জমে না থাকে। এরপর আমি মেকআপ স্টুডিওর ব্যানানা সেটটা ইউজ করছি। পাউডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। যেহেতু এটা পার্টি মেকআপ তাই আমি কন্ট্রোল করলাম না আর ক্রিম কন্ট্রোল করলাম না, আমি পুরোটাই পাউডার বেস করছি। আমি পাউডার কন্ট্রোল দিয়ে মুখটা কন্ট্রোল করেছি। আমি একটা মার্সের হাইলাইটার প্যালেট থেকে স্কিনটা হাইলাইট করলাম হাইলাইট জোনে। এরপর আমি আরেকটু আইটার হাইলাইট জোনটা হালকা করে হাইলাইট করব। আমি এটা ব্রোঞ্জ কালার নিয়েছি, একটু দেখতে অন্যরকম হবে। এরপর আমি লিপটা কন্ট্রোল করছি, এটা এপিকের একটি লিপ লাইনার, এটা খুব ভালো। এটা মিউট কালার রয়েছে তো এ কারণে সুবিধা হয়, সব রকম লিপস্টিক এতে দেওয়া যেতে পারে। আমি একটা হুডা বিউটির মেটালিক ম্যাট ইউজ করছি। লিপস্টিক হিসেবে অলিভ ফ্রেমের মাস্কারা ইউজ করছি, এটি খুব ভালো, খুব সুন্দর ফিনিশিং দেয়।